বলেছেন, ইন্ডিয়া থেকে বলছি, বর্তমান সময়ে আমাদের সমাজের প্রায় মসজিদ কমিটি বেনামাজি, ধর্মীয় জ্ঞানহীন, সুদখোর, প্রকাশ্য গুন্ডা মাস্তান, হারাম উপার্জনশীল থাকে, মসজিদ কমিটির মধ্যে থাকে না? সেক্ষেত্রে আপনার কাছে ছাড়া এই কামনা করছি, ভাইজান, পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। এটা বুখারীর হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইল্লাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে উত্তম আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ। তাহলে আল্লাহর প্রিয় জায়গার যারা দেখাশোনা করবেন তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে হবে। আমরা চেষ্টা করব মসজিদের কমিটিতে যেন যারা নামাজ পড়েন, রোজা রাখেন, দিনদার, প্র্যাকটিসিং মুসলিম তারা যেন থাকেন। আর যদি নানা কারণে কোনো একজন ব্যক্তি, যিনি ঠিকমতো নামাজ পড়েন না, তার অনেক খারাপ অভ্যাস আছে, এই ধরনের লোক যদি মসজিদ কমিটিতে আসে, তাহলে এ তার ব্যাপারে দুটো করণীয়। এক, তাকে সুযোগ দেওয়া তওবা করার, এবং তিনি তওবা করলেন, যেহেতু তিনি এখন মসজিদে আছেন, অর্থাৎ তিনি ভালো মানুষ হয়ে যাবেন, এটা সবচেয়ে উত্তম। আর যদি তিনি তওবা না করেন মসজিদ কমিটিতে থাকার পরেও, তিনি যদি বেনামাজি থাকেন, ধূমপান করেন, মিথ্যা কথা বলেন, দুর্নীতি করেন, হালাল হারাম বাসবিচার না করেন, তাহলে তাকে যদি কমিটির অন্য লোকদের ক্ষমতা থাকে, তাহলে তাকে সাথে সাথে ইনস্ট্যান্টলি রিলিজ করে দিতে হবে, রিলিজ করে দিতে হবে। তবে যদি সফটলি তাকে নসিহা করে কিছু সুযোগ দেওয়া যায়, তিনি সুযোগটা গ্রহণ করেন, তাহলে ভালো, তওবা করলে তো আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু যদি তিনি তওবা না করেন, ভালো মানুষ না হন, তাহলে তাকে স্ট্যান্ড রিলিজ দিতে হবে, মসজিদ থেকে তাকে বহিষ্কার করতে হবে। এমনকি তিনি যদি সভাপতিও হন, তিনি যদি সেক্রেটারিও হন, তিনি যদি মসজিদের অত্যন্ত প্রভাবশালী মুসল্লিও হন, কিন্তু শুক্রবার ছাড়া নামাজ পড়েন না, তাহলে এদেরকে স্ট্যান্ড রিলিজ দিয়ে দিতে হবে।